আসসালামু আলাইকুম, ভোজন বিলাসে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি মাত্র একটি ডিম দিয়ে চুলাই তৈরি সফট কেক। এই কেকগুলো এতটাই সফট আর মোলায়েম যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। আর এগুলো বানাতে আপনার কোনো মোল্ডের প্রয়োজন হবে না, ঘরে থাকা যে কোনো স্টিলের বাটিতেই বানাতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লাগবে। প্রথমে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি একটা ডিম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি তেল। এখন এই সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর বাটির উপর একটা চালনি রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। ময়দা আর বেকিং পাউডারটাকে চেলে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা 2 টেবিল চামচ পরিমাণ দুধ। আরও দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কেকের ব্যাটারটা এখন রেডি। এর ঘনত্বটা দেখুন। এবার কেকগুলো বেক করে নেওয়ার পালা। এর জন্য আমি এরকম 4টে ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি। বাটিগুলোর মধ্যে এখন তেল ব্রাশ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্টিলের বাটিতে কেকগুলো বেক করতে পারবেন। তেল ব্রাশ করে নেওয়ার পর প্রত্যেকটা বাটিতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। কেকগুলো দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে কিছু টুটি ফুটি ছিটিয়ে দিচ্ছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। এবার কেকগুলোকে বেক করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতর একটি স্ট্যান্ড দিয়ে এটাকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন কেকের বাটিগুলো খুব সাবধানে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি। এবার প্যানটাকে ঢেকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে কেকগুলোকে 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিব। ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটা বন্ধ করে দিয়েছি যাতে এর ভেতরের তাপটা বাইরে বেরোতে না পারে। ফিরে এলাম প্রায় 25 মিনিট পর। ঢাকনাটা খুলে একটা টুথপিকের সাহায্যে কেকগুলোকে একটু চেক করে দেখছি এগুলো হয়েছে কি না। টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নিব। কেকগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে এখন বাটি থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল স্বাদমুখে লেগে থাকার মতো ভীষণ মজাদার সফট কেক। বিকেলের নাস্তায় চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে এই কেকগুলো থাকলে জাস্ট জমে যাবে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আশা করছি দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।